স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন আপডেট লাইফ আমি অয়ন শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন আজ আপনাদের সামনে বিশেষ কয়েকটি নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব অবশ্যই এবং আরও কিছু বিশেষ তথ্য রয়েছে বিশেষ প্রতিবেদন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুরা ইতিমধ্যেই জানেন যে দু হাজার চোদ্দো নিয়ে এতদিন ধরে আমরা যে তথ্য আপডেট দিয়েছি তাতে করে দু হাজার চোদ্দোর বিষয় নিয়ে কিন্তু আর কোনো সংশয়ের অবকাশ থাকছে না যেটা এই মুহূর্তে যা নির্দেশনা রয়েছে তাতে করে এই কেস না মিটলে কিন্তু কোনো প্রকার আর পরবর্তী পদক্ষেপ হচ্ছে না এবার তার প্রমাণস্বরূপ বেশ কয়েকটি নোটিশ কিন্তু বিভিন্ন জেলা থেকে পাবলিশড হচ্ছে তারই মধ্যে একটি নোটিশ আমরা হাতে পেয়েছি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর সেখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে স্যালারি অফ নিউ টিচার যেটা রয়েছে তাদের কিন্তু এই বেতনের বিল যেটা পাঠানোর কথা সেটা কিন্তু তারা পাঠানো হচ্ছে না এবং এখন এটা স্থগিত রাখতে বলা হচ্ছে যাতে করে পরবর্তী সময়ে কোর্টের যা নির্দেশনা আসবে কোর্টে যেভাবে কোর্ট যেভাবে বলবে এই নবনিযুক্ত শিক্ষকদের বেতনের যে বিল সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এখন কোর্ট যা নির্দেশ দেবে সেটাই কিন্তু চূড়ান্ত হবে যতদিন না কোর্টে বিমাংসিত ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন না এমনিতেই নতুন জয়নিং করলেও বেতন পেতে পেতে মোটামুটি দু তিন মাস সময় লাগে সেদিক থেকে একইভাবে তারা যাতে এই মুহূর্তে বেতন না পান সেদিক থেকে এই জন্য কিন্তু কোটে স্টেটা যা করা আছে বা যেভাবে যা করা আছে তাতে করে কিন্তু এখনই পর্যন্ত এই বিল পাচ্ছেন না এবং বেতনও তারা পাবেন না এই মুহুর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেটদের এমন অনেক সমস্যা তৈরি হয়েছে যাতে করে অনেক ক্যান্ডিডেট আজকে জয়নিং করার কথা বা আজকে স্টে পড়ে গিয়েছে এরকম ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রগুলো থেকে কিন্তু এখনই পর্যন্ত সেগুলোও স্টে হয়ে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত কোর্টের নির্দেশ মিটছে এবং কোর্ট যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত দিচ্ছে যে কোর্টে নিয়োগ করা যাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমাদের অপেক্ষায় করতে হবে এইবার আমাদের সামনে আরও বেশ কিছু তথ্য উঠে আসছে ইতিমধ্যেই সামনে ভোট কিন্তু উপস্থিত প্রায় তো এই মুহূর্তে যে কোনো দিন ভোটের ঘোষণা হয়ে যাবে তার ফলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো এই মুহূর্তে শেষ করা নিয়ে কিন্তু অথই জলে আমাদের এখনও পর্যন্ত তবে অনগোয়িং প্রসেস হিসাবে যদি করা যায় বারবার বলছি কারণ যদি করা যায় কারণ এক্ষেত্রে বারবারই দেখেছি আমরা যে এরকমভাবে ভোট এসেছে ভোট গেছে কিন্তু এই ভোটের সময়তে যে সমস্ত রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আদতে হয়নি বা হয় না সাধারণত পক্ষে কোনোভাবে ভোটের ঘোষণা হয়ে গেলে তারপরে আর সেগুলো নিয়ে কোনোরকমভাবে সরকারি পদক্ষেপ কোনো কিছুই থাকে না যতই অনগোয়িং প্রসেস থাকুক না কেন তো সেক্ষেত্রে যদি করা যায় বা যদি হয় সেক্ষেত্রে আমরা তো অত্যন্ত ভালো ব্যাপার কোর্ট যদি মনে করে যে নিয়োগ করা যাবে বা কোর্টের যদি নির্দেশ আসে তাহলে আর কোনো রকম বাধা থাকছে না তো এটা নিয়ে আমরা অপেক্ষা করব অবশ্যই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন যে এই দু হাজার চোদ্দোর কেসের সাথে সাথে কিন্তু বহু কেস একসাথে ছিল যেগুলো কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু ঝুলেছিলেন এই বিষয়গুলো নিয়ে এবং অনেক দিন ধরে এই নিয়োগ প্রসেসগুলো কিন্তু আটকে ছিল তারপরে দু হাজার চোদ্দো রিক্রুটমেন্ট হতে গিয়েও আবারও হলো না এবং এরপরও আপার প্রাইমারির বর্তমান পরিস্থিতি কি এটা নিয়ে অনেকই প্রশ্ন রাখছেন তো এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আন্দোলন করছেন এখনও পর্যন্ত তবে এখনই পর্যন্ত সরকারিভাবে আপার প্রাইমারিকে নিয়ে কোনো চিন্তাভাবনাই করছে না এবং এখনো পর্যন্ত সরকারিভাবে যা পদক্ষেপ রয়েছে তাতে করে এই প্রাইমারি নিয়োগটাকে কোনোভাবে যদি শেষ করতে পারত। তাহলে একটি ভোটের জন্য একদিক থেকে যেমন ভালো অন্যদিকে ক্যান্ডিডেটদের পক্ষেও ভালো ছিল এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করছিলেন তাদের জন্য অবশ্যই একটা ভালো পদক্ষেপ ছিল কিন্তু এটাও নিয়োগ করা গেল না কিন্তু আপার প্রাইমারি নিয়ে বর্তমানে কোনো সরকারের কোনো হেলদোল নেই এবং সরকার এখনও পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনোভাবে চিন্তাভাবনা করেনি তো এর জন্য আন্দোলন যেমন আপনারা করছেন সেভাবে কিন্তু এই আন্দোলনকে কোনো থামিয়ে দিলে হবে না এভাবে যেভাবে আন্দোলন করছেন এবং আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে নির্দেশ সেই নির্দেশনা অনুসারে তাদের চিন্তাভাবনাকে অবশ্যই স্যালুট জানাতে হয় কারণ তারা যে বিভাবে আপনাদের এইভাবে পরিচালনা করছেন তাদের এই বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে এবং অত্যন্ত সুগঠিতভাবে তারা এই কাজ করে যাচ্ছেন এই চাকরি প্রার্থীদের যার আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের যে সাত বছর বিগত সাত বছরের যন্ত্রণা সেটা এই বছর ভোটের আগে মিটে গেলে খুব ভালো হতো এবং যেহেতু মিটল না সেটা আবারও কবে এটা নিয়ে পদক্ষেপ হবে কিভাবে মিটবে সে বিষয় সম্পর্কে পরবর্তী সময়ে হয়তো আরও আপডেট আসবে এবং পরবর্তী সময়ে আমরা আরও জানতে পারবো এবং সেটার অপেক্ষাতেও আমরা থাকবো আরও বেশ কিছু প্রশ্ন আপনারা করে রেখেছেন এবং সেই সমস্ত প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা বিশেষ কিছু তথ্য পাচ্ছি যেগুলো গতকালকে একটি প্রশ্ন আপনাদের কাছে আমাদের কাছে এসে পৌঁছেছিল যা যারা এখনো পর্যন্ত স্কুলে জয়েন করতে চায় কিন্তু তারা কি স্কুলে যেতে পারবে এখন যারা যারা জয়েন করেছে তারা কি স্কুলে যেতে পারবে এবং এখন কি তারা এই মুহূর্তে তারা বেতন পাবে কি তো বেতন তো এই মুহূর্তে পাবেন না কিন্তু স্কুলে যেতে পারবেন যদি না আপনার আপনি যে স্কুলে জয়েন করেছেন সেখানকার যে এইচওডি আছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা আছেন প্রায় হেডমাস্টার যেন রয়েছেন যদি কোনো রকম আপনাকে ডিআই অফিস থেকে কোনো রকম নির্দেশনা না দেয় বা কোনো রকমভাবে কোন নির্দেশ না থাকে তাহলে কিন্তু স্কুলে যাওয়া নিয়ে কোনো বাধা থাকছে না এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা স্টে কি উঠতে পারে প্রাইমারিতে স্টে অবশ্যই উঠতে পারে কিন্তু স্টে ওঠার বিষয়টি যদি প্রাইমারি বোর্ড যদি সেই মুহূর্তে পিডিএফ আকারে সমস্ত বিষয়টিকে প্রকাশ করত তাহলে এই কোর্ট কেসটাই হয়তো হতো না তাই এক্ষেত্রে আবারও স্টে ওঠা নিয়ে যে প্রশ্নটা উঠছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রাইমারি বোর্ডের ওপরে এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলবো ইতিমধ্যেই বেঙ্গল বোর্ড গভর্নমেন্ট থেকে কিন্তু ডাইরেক্টর ভোকেশনাল ট্রেনিং এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের তরফ কারিগরি ভবন থেকে একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে কলকাতা পঁচিশে ফেব্রুয়ারি দু এই তারিখে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে মেমো নম্বর ফোর সিক্স ফোর ভিইটি দু এই মেমো নম্বরে যেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রিন্সিপাল ওআইসি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট গভর্নমেন্ট ভিটিসিস যারা রয়েছেন তাদেরকে অ্যাপ্লাই ডেলিগেন্স রিকোয়েস্ট টু অ্যাপ্লাই দ্য ডেলিগেন্স অফ ডিস্ট্রিবিউশন রেমুনেশন ফেভার ভিটিসি টিচার অ্যান্ড ইনস্ট্রাক্টার যারা রয়েছেন তাদের জন্য এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিসে কী বলা হচ্ছে দেখুন যারা কীভাবে কোন মাইনে কীভাবে পাচ্ছেন এবং কত টাকা বেতন তারা পাবেন এখানে বলা হচ্ছে টেট এবং এস ডি ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ডেড পার্ট টাইম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার অফ ভিটিসিস ওয়ার্ক টু ভিটিসিস অ্যান্ড অ্যাকর্ডিংলি অ্যাবাউট টু হাজার আটশো টাকা আটশো প্লাস ভিটিসি টিচার ইনস্ট্রাক্টর হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড টু ওয়ার্ক টু সেকেন্ড ভিটিসি অলসো সিন্স ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সতেরো আঠেরো দু হাজার সতেরো যাদেরকে কাজ করেছেন যারা সেকেন্ড ভিটিসি পাচ্ছেন এবং এক্ষেত্রে দুটো ডেজিগনেশন রাখা হয়েছে এক প্রাইমারি টিচার পার্ট টাইম টিচার পার্ট টাইম টিচারের এ ক্যাটাগরিতে যারা রাখা হয়েছে যারা চারশো ক্লাস ইকুয়াল ইকুয়াল টু চারশো ক্লাস মোর দ্যান অর ইকুয়াল টু চারশো ক্লাস যারা নিচ্ছেন তাদের জন্য এবং যারা চারশো চারশো ক্লাসে কম নিচ্ছেন যারা চারশো ক্লাসে বেশি নিচ্ছেন বা মোর দ্যান আর ইকুয়াল টু চারশো ক্লাস নিচ্ছেন তাদের জন্য দশ হাজার টাকা ইনক্লুসিভ টু ভিটিসিস সমস্ত থাকছে এবং যারা চারশো টাকা চারশোটি ক্লাসের কম নিচ্ছেন তাদের জন্য আট হাজার টাকা প্লাস ইনক্লুসিভ টু ভিটিসিস পার্ট টাইম ইন্সট্রাক্টর যারা রয়েছেন যারা চারশোটা ক্লাস হচ্ছে বা চারশোটা ক্লাসের বেশি নিচ্ছেন তাদের জন্য ন হাজার টাকা এবং চারশোটা ক্লাসে কম নিচ্ছেন তাদের জন্য সাত হাজার টাকা বেতন কিন্তু রাখা হয়েছে এক্ষেত্রে প্রত্যেকটা ভিটিসিকে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভেট যারা যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে এই বেতন কাঠামো যেটা রয়েছে সেটাকে বলবৎ করা হয় তো দর্শক বন্ধুদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করলাম আরও নতুন কিছু তথ্য জানতে পারলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ